নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চুনো মাছের চচ্চড়ি বা সোনাখড়কে মাছের চচ্চড়ি। বন্ধুরা, সোনাখড়কে মাছের চচ্চড়ি রান্না করতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে কিছু সোনাখড়কে মাছ নিয়েছি। মাছগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আবার আপনারা চাইলে নাও ভাজতে পারেন। মাছের চচ্চড়ি রান্না করতে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে তখন দুটো তেজপাতা আর কিছু গোটা জিরা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে যখন দেখবেন এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি। এবারে সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ রসুনগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি। এই আলুগুলো পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিয়ে এই আলুগুলো আমি একটু ভেজে নেব। দেখুন, আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে পটল কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু বরবটি। বরবটিগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু মিশিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম জল। বন্ধুরা, খুব একটা বেশি কিন্তু জল দেওয়া যাবে না, যেহেতু এটা চচ্চড়ি হবে তার জন্য কিন্তু অল্প একটু জল দিতে হবে, মানে যাতে এই সবজিগুলো একটু এরকম ভেজা ভেজা হয়ে যায় সেরকম জলটাই দিতে হবে। জলটা দিয়ে দিয়ে এরকম করে জলের সঙ্গে সব কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা সেই সোনাখড়কে মাছগুলো। আর বন্ধুরা, এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, একদিন খেলে আপনারা বারবার খেতে চাইবেন। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট এই চচ্চড়িটা আমি রান্না করে নেব। 15 মিনিটের মাঝে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই চচ্চড়িটা আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে বন্ধুরা, খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে এই তরকারিটা মানে এই চচ্চড়িটা রান্না হতে দেবো। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই চচ্চড়িটা আমি আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে বন্ধুরা, খুব সাবধান, যেহেতু এই মাছগুলো একদমই ছোট ছোট, তার জন্য একটু সাবধানে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজ এবং কত অল্প সময়ে এই সোনাখড়কে মাছের চচ্চড়ি রান্না করা যায়। চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার চুনো মাছ বা সোনাখড়কে মাছের চচ্চড়ি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই চচ্চড়ি রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।